वेलकम बैक टू माई बांगला ब्लग चैनल लाइफस्टाइल विद प्रिया। आज के ब्लगटा अनेक देरी हो गया शुरू करते एखन प्राय बेला बारोटा बजते गए। साइथिया पहुँचे गेछि बोलपुरे। आज के बोलपुरे एक कि बोलबो इनविटेशन बोलबो ना कि माने जाई होक सैरेर बाड़ी एसेछि। एखन काकीमार एक अनुष्ठान आछे तो सेटा अटेंड करते कौशिक एसेछे, पीजूस दा एसेछे, मणिदी एसेछे। দেখাচ্ছি সকলকে, তোমরা অনুষ্ঠানটাও দেখতে পারবে। তো চলো, দেরি কেন করছি। আর আজকে গতকাল আমরা গেছিলাম মেলাতে, সেটার টিপটাও আমি অ্যাড করে দেবো, দেখে নিও। আর আজকে কি কি হচ্ছে সারাদিনে তোমরা দেখতে থাকো। যে মনিদি ব্লগে ব্লগ ও আচ্ছা ব্লগে পিজুস দাম ও হাই করছে পিজু দাবাদ। আর সামনে আছে বাবাই, পরে দেখাচ্ছি, না দেখালেও হবে। কৃতাঞ্জলি ইনস্টিটিউটটার নাম, কবিতার একটা ইনস্টিটিউট। এই এত স্টুডেন্ট আছে কাকিমার। আমরা এই হলে এখন ঢুকছি, এটা টাউন লাইব্রেরিতে হচ্ছে। কৌশিক সরকার ঠান্ডা আছে, কাকিমা অলরেডি স্টেজেই আছে, অ্যারেঞ্জমেন্ট করতে ব্যস্ত। একটার সময় শুরু হওয়ার কথা।
টাইম হয়ে গেছে, তো মনি একসাথে এসেছিলাম কিন্তু এখন মনিদিরা ফিরবে সাঁইথিয়া আর আমরা এই যে ফিরে যাবো বর্ধমান। টাটা করে আমরা বাড়ি পৌঁছে গেছি, অনেকক্ষণ হয়েছে, তারপর ফিরে সন্ধ্যা দিলাম, চা খেলাম, এই জাস্ট চা খেয়েছি দেখো, আর টিফিনে যে চিপস ছিল আর এ ছিল কি ছিল ঝুড়ি ভাজা খেলাম, আর এই যে দেখো ঠান্ডাতে শুয়ে আছে ফ্ল্যাট পুরো, এত গরম পড়ে গেছে, এত গরম পড়ে গেছে, মানে বিভৎস অবস্থা হয়ে যাচ্ছে, গরমে পুরো যাতা হয়ে গেছে, কাহিল হয়ে গেছে। আর ট্রেনে আজকে মারাত্মক ভিড় ছিল, মারাত্মক ভিড় ছিল, তো পুরো কাহিল হয়ে গেছি আমরা, দেখে বুঝতেই পারছো। এসেতে যা মানে জল ঢাললাম, মনে হচ্ছিলো মাথায় জল ঢেলে নিই, যাই হোক সম্ভব না, তো এখন এই একটুখানি শুয়ে বসে থাকি, মাথাটা পুরো ভরে গেছে। তারপর আবার দেখা যাক কী করছি, বাবাকেও, বাবা নিচে এখন ওটা কিসের সুপার সিঙ্গার, সুপার সিঙ্গারের ফাইনাল দেখছে, চা দিলাম, বাবা মুড়ি খাচ্ছে, আমরা মুড়ি টুড়ি খাবো না এই আর কি। বাবাই কেমন লাগলো অনুষ্ঠানে আজকে গিয়ে? এমনি সবই ভালো, কিন্তু আসলে রোদ গরমটার জন্য আমরা একটু বেশি কাহিল হয়ে গেছি, যাই হোক তাছাড়া বেশ ভালো লাগলো, ভালো অ্যারেঞ্জমেন্ট সবই ভালো ছিল। তো যাই হোক পরে আবার যাওয়া হবে, আবার দেখা হবে স্যারদের সাথে, আজকে তো খুব বেশি কথা বলাতে পারলাম, মানে স্যারদের সাথে সেভাবে আলাপ করাতে পারলাম না, ব্যস্ত ছিল কাকিমা স্যার সবাই ব্যস্ত ছিল। তো যাই হোক আবার দেখা হবে কখনো, ভালো লাগলো আর আর কি। তোমরা চটপট এখন কাল গতকাল যে আমরা মেলা গেছিলাম সেটার ছোট্ট একটা ক্লিপ আছে, সেই ক্লিপগুলো তোমরা একটু দেখে নাও, তারপরে আবার ফিরে আসছি। যাচ্ছি মেলা, আমি আজকে যদিও ব্লগটা শুরুই করিনি, মানে হয়তো আমি অন্য ব্লগের সাথে এটা অ্যাড করে দেব, মেলা যাচ্ছি একটুখানি তোমাদের তো দেখিয়ে দেবো, ঠিক আছে? এই মাত্র আমাদের ডিনার হলো, আর তার এত টায়ার্ড ছিলাম তোমাদেরকে বললাম, তোমরা ক্লিপসগুলো দেখো। তারপর আমি আরও দুজনে মিলে ঘুমিয়ে গেছি, ঠিক আছে? ঘুমিয়ে গেছি বলে একটু ফ্রেশ, ঘুমগুলো ফোলা ফোলাও বুঝতে পারছো, একটুখানি ফ্রেশ লাগছে, মাথাটা ধরেছে। আর তোমাদেরকে একটু দেখি আজকে ওখানে, তোমরা তো দেখলেই ভিডিওতে, তবুও দেখিয়ে দিই। এই যে ফেলে দিয়েছি এটা আমার, আর এটা হচ্ছে ধরেছি, এটা হচ্ছে বাবাইয়ের, উল্টো দিকে দেখছো যদিও তোমরা, আর একটা করে এরকম গীতাঞ্জলির লোগো দেওয়া এরকম সুন্দর করে দিয়েছি, আমার একটা বাবাইয়ের একটা, ঠিক আছে? আজকে স্যার আর কাকিমা খুব জোর করছিল থাকার জন্য, ঠিকই যা রাত্রিবেলায় খাওয়া দাওয়া হবে, কিন্তু হলো না থাকা, যাই পরে আবার গিয়ে থাকবো। যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগে, ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর প্লিজ ব্লগগুলো শেষ পর্যন্ত দেখো, তাহলে আমার ভালো লাগবে। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত সাথে দেখো, দেখতে দেখো লাইফস্টাইল ভিডিও। বাই বাই, গুড নাইট।